আমরা এখন ওয়ান টাইম মাস্ক বানানো দেখব, 10 টাকায় 10টা মাস্ক বানানো যায় কিভাবে। 10 টাকা না, 1 টাকা করে খরচ হবে একটা মাস্কের উপরে। যার জন্য লাগবে আমাদের হচ্ছে টিস্যু পেপার, ভালো মানের টিস্যু পেপার হইলেই ভালো হয়, এই টাইপের রাবার, আর একটা পেন স্টেপলার। সো আমরা এখন দেখি কিভাবে বানাই। প্রথমে একটা বের করে নেবেন, একটা সুন্দর একটা জায়গায় রাখবেন যেটা জীবাণু মুক্ত জায়গা। তারপর আমি যেইভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করবেন, একটা পার্ট এইভাবে দিবেন আর একটা পার্ট এইভাবে দিবেন, ঠিক এইভাবে এইভাবে। সো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সিঙ্গেল টিস্যু পেপারটা ভাঁজ করে নেবেন। ওকে, আমাদের ভাঁজ করা মোটামুটি শেষ। এবার একটা রাবার নেবেন, রাবারের ভিতর দিবেন, দিয়ে এইভাবে দিয়ে এখানে একটা পিন স্টপ করে দিবেন। ওকে, ঠিক সেমভাবে টিস্যুর ভাজের অপর পিঠে এভাবে আর একটা রাবার দিবেন, দিয়ে এটা স্টেপলার করে দিবেন। ব্যাস, এটা হচ্ছে বেসিক। এবার যদি আমরা এটা খুলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক হয়েছে একটা। সেটা বাচ্চাদের, আমার মতন বাচ্চাদের জন্য ব্যবহার করা যাবে, অথবা আপনারা যদি মনে করেন যে বড়দের জন্য ব্যবহার করবেন, তাহলে একটু বড় সাইজের যে টিস্যু বক্স, মানে টিস্যুগুলো পাওয়া যায় যেইগুলো চার কোনা বক্সে, ওইগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এমনিতে ডেমো দেখাই, আসছে না কে? এই যে হয়ে গেছে টিস্যু দিয়ে বানানো মাস্ক। স্কারলেট টু সেকেন্ড।